আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, পেনি ন্যাশনাল কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মাহফুজুর রহমান তোমাদের রসায়ন বিষয়ে নিয়মিত আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়সূচী দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাবসমূহ এবং দ্রাব্যতার গুণক। তাহলে চলো শুরু করা যায়। আমরা দেখি নি দ্রাব্যতা কাকে বলে, অর্থাৎ সলিডিটি। দ্রাব্যতা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে তখন আমি যে পরিমাণ দ্রব ওই দ্রাবকে দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হয় তাকে দ্রাব্যতা বলা হয়। অর্থাৎ 100 গ্রাম দ্রাবকের মধ্যে আমি কতটুকু পরিমাণ দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হবে তাকে আমরা বলি দ্রাব্যতা। অর্থাৎ দ্রাব্যতা বিষয়টা জানার জন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে দ্রাবক 100 গ্রাম নিলাম, আমি এটার মধ্যে যদি 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, 50 গ্রাম, তাহলে দেখা যাবে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এই 100 গ্রাম দ্রাবকের মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে, কিন্তু অবশিষ্ট 10 গ্রাম এখানে দানাদার, অর্থাৎ তলানি হিসেবে জমে থাকবে। অর্থাৎ যেই দ্রবণের মধ্যে দ্রবকণা অধক্ষিপ্ত থাকবে, অর্থাৎ অধক্ষিপ্ত হয়ে পড়ে থাকবে, অর্থাৎ সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে না, তাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম দ্রাবকের উপরে ভিত্তি করে, অর্থাৎ দ্রাবক যদি পানি হয় আমাদের দ্রবণ 3 প্রকার, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, যে দ্রাবকের মধ্যে পরিমাণ মতো দ্রব থাকবে তাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি, আর যে দ্রাবকের মধ্যে দ্রবের পরিমাণ কম থাকে, অর্থাৎ দ্রব আরো প্রয়োজন সম্পৃক্ত করার জন্য, ওই দ্রবণকে আমরা বলি অসম্পৃক্ত দ্রবণ। আর যে দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণটা বেশি থাকবে, অর্থাৎ এখানে দ্রবটা তলানিতে জমা থাকবে, তাকে আমরা বলি অতিপৃক্ত দ্রবণ। তাহলে দেখে নিয়ে যাক দ্রাব্যতা কি, দ্রাব্যতা সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস জেনে নিই। অর্থাৎ যদি আমি ধরে নিই নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের ভর m গ্রাম হয়, যদি স্মল f দ্যাট মিন্স দ্রবের পরিমাণ কম থাকে, দ্রবণের ভর যদি ক্যাপিটাল m হয়, সুতরাং আমরা বলতে পারি দ্রাবকের ভর হচ্ছে, অর্থাৎ দ্রবণ থেকে দ্রবের পরিমাণ বাদ দিলে আমরা পাবো দ্রাবকের ভর। তাহলে দ্রাব্যতা কি হবে, দ্রাব্যতা যেটাকে আমরা এস দ্বারা ডিফাইন করি, সলিবিলিটি ইকুয়াল একটি বারে আমরা দ্রবের ভর বাই দ্রাবকের ভর, যেহেতু 100 গ্রাম দ্রাবকের সাথে আমরা তুলনা করতেছি, তাহলে বলতে পারি দ্রাবক হচ্ছে দ্রবের ভর বাই দ্রাবকের ভর ইনটু 100। অর্থাৎ দ্রাব্যতা কি, দ্রাব্যতা হচ্ছে মূলত দ্রবের পরিমাণটা, দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব বিদ্যমান, অর্থাৎ দ্রবের পরিমাণটাকে আমরা বলি দ্রাব্যতা। তাহলে একটা কোশ্চেন দেখ, এবার আমরা দেখব দ্রাব্যতার উপর নিয়ামক সমূহ। তাহলে নিয়ামক সমূহ কি কি হতে পারে, দ্রবের প্রকৃতি, অর্থাৎ দ্রবের পরিবর্তন করলে দ্রাব্যতা চেঞ্জ হতে পারে। তারপর আছে দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে দ্রাব্যতার পরিবর্তন হবে, তাপমাত্রা এবং চাপ। তাহলে এগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। তাহলে দ্রবের প্রকৃতি, অর্থাৎ কোনো একটা দ্রবণের মধ্যে দ্রবের উপর ডিপেন্ড করে দ্রাব্যতা পরিবর্তন হবে, অর্থাৎ দ্রবটা কি হবে বা দ্রবটা কেমন হবে একটু আমরা দেখি। একটি উদাহরণ, সোডিয়াম ক্লোরাইড একই দ্রাবকের মধ্যে স্তুর মধ্যে যদি আমরা দিই, তাহলে সেটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হবে। কতটুকু সোডিয়াম ক্লোরাইড লাগবে আমাদের, 36 গ্রাম। আমরা যদি 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড স্তুর মধ্যে দ্রবীভূত করি, স্তুর মধ্যে দিই, তাহলে এখানে সোডিয়াম একইভাবে ক্লোরাইড আয়নে একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হবে।
এরপরে আমরা যদি দ্রাবকটা নির্দিষ্ট রেখে আরেকটা দ্রব যুক্ত করি যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লাগবে 40 গ্রাম। অর্থাৎ 40 গ্রাম যদি আমরা স্কুলের মধ্যে দ্রবীভূত করি তাহলে এই দ্রবণটা সম্পৃক্ত হবে। অর্থাৎ দ্রাব্যতা উপর দ্রবের পরিমাণটা, অর্থাৎ দ্রবটা কেমন, দ্রবের প্রকৃতির উপর দ্রাব্যতা পরিবর্তন হতে পারে। অর্থাৎ দ্রব যদি আমি সোডিয়াম ক্লোরাইড নিই তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সোডিয়াম ক্লোরাইড 36 গ্রাম স্কুল মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে, এই জন্য আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বলি 36। একইভাবে স্কুল মধ্যে যদি আমি দ্রব চেঞ্জ করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে দেখা যাচ্ছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমার দিতে হবে। অর্থাৎ 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমি অ্যাড করলে তবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হবে। তাহলে আমরা দেখে নিলাম দ্রবের প্রকৃতির উপর ডিপেন্ড করে দ্রাব্যতার পরিবর্তন হয়। এবার দেখা যায় দ্রাবকের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করে, অর্থাৎ দ্রাবক পরিবর্তন করলে দ্রাব্যতা চেঞ্জ হয়। দেখো আমি যদি সমান দ্রব অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড রাখি এবং দ্রাবক যদি পরিবর্তন করি তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি আমরা স্কুলের মধ্যে দিই তাহলে এখানে সোডিয়ামটা দ্রবীভূত হবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড যদি আমরা যৌগ দ্রাবকের মধ্যে দ্রবীভূত করার চেষ্টা করি অর্থাৎ দ্রাবক চেঞ্জ করি যৌগ দ্রাবক দিই তাহলে সোডিয়াম ক্লোরাইডটা এখানে দ্রবীভূত হবে না, সোডিয়াম ক্লোরাইডটা সলিড থেকে যাবে। দ্যাট মিন দ্রাবক যদি আমরা চেঞ্জ করি অর্থাৎ দ্রাবক পরিবর্তন হবে। এরপর আমরা দেখব তাপমাত্রা, তাপমাত্রার উপর দ্রাবকতা নির্ভর করে। অর্থাৎ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কোনো যৌগের দ্রাবকতা ভিন্ন ভিন্ন হয়। ফর এক্সাম্পল আমি যদি দেখি পটাশিয়াম ক্লোরাইড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27.5 গ্রাম দ্রবীভূত হবে। আমি যদি তাপমাত্রা বাড়াই 20 ডিগ্রি সেলসিয়াস রাখি তাহলে দেখা গেছে পটাশিয়াম ক্লোরাইড এসেও বেশি দ্রবীভূত হবে, অর্থাৎ প্রায় 34.5 গ্রাম দ্রবীভূত। একইভাবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড এবং 40 গ্রাম দ্রবীভূত হবে। 100 ডিগ্রি সেলসিয়াস থাকে 100 ডিগ্রি সেলসিয়াস প্রায় 54 গ্রাম দ্রবীভূত হবে। অর্থাৎ দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হবে, তাপমাত্রার উপর দ্রাব্যতা নির্ভর করে। তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস এ পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 54 গ্রাম। একইভাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 37.5 গ্রাম। এরপর আমরা দেখব তাপমাত্রার আরেকটা ব্যাপার আমরা একটু দেখি। অর্থাৎ আমরা কি বলেছি যে তাপমাত্রার উপর দ্রাব্যতা নির্ভর করে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমরা দেখছি দ্রাব্যতাও বৃদ্ধি পায়। কিন্তু কিছু ক্ষেত্রে গ্যাসীয় ক্ষেত্রে যৌগের গ্যাসীয় কোনো যৌগের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতার পরিমাণটা কমতে থাকে। এটা আমরা মাছের ক্ষেত্রে দেখি যে মাছগুলো গরমের দিনে যখন অতিরিক্ত টেম্পারেচার থাকে তখন অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াতে মাছগুলো উপরে বাঁচতে থাকে। আচ্ছা এরপর আমরা দেখব সাপ, দ্রাব্যতার উপর সাপের কি প্রভাব রয়েছে। এটা আমরা আমাদের একটা পরিচিত একটা উদাহরণ যদি দেখি, আমরা কি বলে যদি কোল্ড ড্রিঙ্কস অথবা আমাদের যে তরল পানীয়গুলো আছে তরল পানীয় পানীয়ের মধ্যে আমরা দেখি যে সিপি অর্থাৎ কোনো একটা বোতলের সিপি গুলো যখন আমরা খুলি তখন ওখান থেকে বিভিন্ন ধরনের গ্যাসগুলো অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বনিক অ্যাসিডের যে গ্যাসগুলো আছে ওটা সহজে বুদবুদ আকারে বের হয়ে যায়। অর্থাৎ অধিক চাপে গ্যাসগুলো বেশি দ্রবীভূত থাকে, অর্থাৎ দ্রাব্যতা বেশি। চাপ যখন কমানো হয় অর্থাৎ চাপের পরিমাণ কমানোর সাথে সাথে যৌগের দ্রাব্যতাও কমতে থাকে। অর্থাৎ এটা একমাত্র গ্যাসীয় ক্ষেত্রে, অর্থাৎ গ্যাসীয় ক্ষেত্রে চাপটা প্রযোজ্য। কোনো যৌগের অর্থাৎ যৌগটা অর্থাৎ কোনো দ্রবটা যদি গ্যাসীয় হয় ওই গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে চাপটা প্রযোজ্য, অর্থাৎ চাপের প্রভাব রয়েছে একমাত্র গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে। তো যে সকল গ্যাসগুলা অধিক চাপে রাখা হয় যেমন আমরা যদি দেখি সিপির মধ্যে অর্থাৎ বোতলের মধ্যে যে আমাদের তরল পানিগুলোর মধ্যে আমরা দেখি ওই বোতলটা অনেক বেশি টেম্পার অনেক বেশি প্রেশারে রাখা হয় তখন আমাদের
এই যে গ্যাসটা ওটা দ্রবীভূত অবস্থায় থাকে, এরপর আমরা সিপি খোলার সাথে সাথে ওই গ্যাসটা অর্থাৎ চাপটা কমে যাওয়ার সাথে সাথে ওই গ্যাসটা বুদবুদ আকারে বের হয়ে আসে। তাহলে আজকে আমরা দেখলাম দ্রাব্যতার উপর নিয়ামক সমূহ, দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব সমূহ। তাহলে আমরা শুরুতে একটু রিভিউ করে আসি। শুরুতে দেখছিলাম আমরা দ্রব্যের প্রকৃতি, অর্থাৎ দ্রব্যের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করে। দ্রব্যের ভিন্ন ভিন্ন দ্রব্যের জন্য দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ আমি যদি দ্রাবক কনস্ট্যান্ট রাখি, অর্থাৎ দ্রাবক যদি নির্দিষ্ট দ্রাবকের মধ্যে ভিন্ন ভিন্ন দ্রবক দ্রবীভূত করার চেষ্টা করি, তাহলে ভিন্ন ভিন্ন দ্রবের জন্য দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হবে। একইভাবে দ্রাবকের প্রকৃতি, আমরা যদি দ্রবকটা নির্দিষ্ট রাখি, অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট দ্রবের জন্য দ্রাবক যদি ভিন্ন ভিন্ন নিই, তখন আমাদের যে দ্রাব্যতা হবে ওই দ্রবের দ্রাব্যতা সেটা ভিন্ন ভিন্ন হবে। একইভাবে তাপমাত্রা, তাপমাত্রার জন্য আমরা দেখছি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোন যৌগের দ্রাব্যতাও বৃদ্ধি পায়। কিন্তু গ্যাসীয় ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতার পরিমাণটা কমতে থাকে। একইভাবে চাপের প্রভাব রয়েছে একমাত্র গ্যাসীয় পদার্থগুলোর জন্য, অর্থাৎ গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বেশি থাকে। একইভাবে চাপ কমার সাথে সাথে চাপ যদি আমরা হ্রাস করি, তাহলে সেখানে দ্রাব্যতাও কমতে থাকবে। এখন আমরা দেখব দ্রাব্যতার গুণফল, অর্থাৎ দ্রাব্যতার গুণফল কি। দেখে নেওয়া যায় কোন দ্রবণীয় লবণের আয়ন সমূহের যথোপযুক্ত গাছ সহ গুণমাত্রার গুণফলকে বলা হয় দ্রাব্যতার গুণফল। অর্থাৎ আমি যদি একটা লবণ, অর্থাৎ আমি ডিফাইন করতেছি এভি দ্বারা, ফর এক্সাম্পল এটি একটা লবণ যেটা আমরা জানি এটা দ্রবীভূত করি এ প্লাস, একইভাবে বি মাইনাস দুইটা আয়ন প্রস্তুত করি, তাহলে দ্রাব্যতার গুণফল কি হবে? কে এস পি, দ্রাব্যতার গুণফল কি হবে? কে এস পি দ্বারা ডিফাইন করি অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট, তাহলে কে এস পি কি হবে? কে এস পি অফ এ বি ইকুয়াল, আমরা লিখব যে তাদের গণমাত্রার গুণফল, অর্থাৎ এ এটার গণমাত্রাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, একইভাবে বি এর গণমাত্রার গুণফল। তাহলে আমরা দেখছি কে এস পি দ্যাট মিন সলিবিলিটি প্রোডাক্ট, এবি এর সলিবিলিটি প্রোডাক্ট কি হবে? উৎপন্ন আয়ন সমূহে গণমাত্রার গুণফল। একটা কথা বলছিলাম, দেখো যথোপযুক্ত গাছ সহ গণমাত্রার গুণফল, কারণ আমি যদি দেখি এ বি টু, তাহলে এখানে কি প্রস্তুত হবে? এ প্লাস একইভাবে বি মাইনাস টু বি, তাহলে এ বি টু এর জন্য কে এস পি কি হবে? কে এস পি অফ এ বি টু ইকুয়াল এ আয়নের ঘনমাত্রা ইন্টু বি আয়নের ঘনমাত্রা। তাহলে এটা যদি আমরা রেশিও অনুসারে দেখি, মোল রেশিও অনুসারে এ বি ওয়ান মোল, একইভাবে এ প্রডিউস করছে অর্থাৎ এ বি দ্রবীভূত হয়ে এক মোল এ প্লাস অর্থাৎ এ আয়ন, একইভাবে দুই মোল বি আয়ন প্রস্তুত করছে। তাহলে আমরা বলতে পারি যে এটা এ বি যদি গণমাত্রায় এস হয়, এ হচ্ছে এ প্লাস হচ্ছে এস মোল, একইভাবে বি হচ্ছে টু এস মোল। ফাইনালি আমরা বলতে পারি এ বি এর অর্থাৎ বি এর গণমাত্রা টু এস, আর এটার যে পাওয়ারটা তো গাঢ়টা আছে এই গাঢ়টা বসবে উপরে, দ্যাট মিন তার গাঢ় সহ যে গণমাত্রা ওটার গুণফলই হবে দ্রাব্যতার গুণফল। ফর এক্সাম্পল আমরা একটা লবণের জন্য যদি দেখি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এস টু এর মধ্যে দ্রবীভূত হয়ে এল থ্রি প্লাস একইভাবে সি এল থ্রি মাইনাস প্রডিউস করবে। আমরা যদি দেখি এক মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম আয়ন এক মোল, একইভাবে তিন মোল ক্লোরাইড আয়ন প্রস্তুত করছে। তাহলে আমি কি বলতে পারি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস, অ্যালুমিনিয়াম আয়নের দ্রাব্যত এস, একইভাবে ক্লোরাইড আয়নের দ্রাব্যত হচ্ছে থ্রি এস। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল কে এস পি ইকুয়াল তাদের
ঘনমাত্রা s অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা s কোয়াড আয়নের ঘনমাত্রা 3s তার ঘাত সহ গুণফল তাহলে সূত্র আমরা বলতে পারি ksp equal 27s to the power 4 দুটো প্রবলেম আমরা সলিউশন করি সিলভার ক্লোরাইডের দ্রাবকতার গুণফল দেওয়া আছে AgCl সিলভার ক্লোরাইড এ দ্রাবকতা কত তাহলে দেখো এখানে দ্রাবকতার গুণফল অর্থাৎ KSP এর ভ্যালু দেওয়া আছে KSP অফ সিলভার ক্লোরাইড ভ্যালু দেওয়া আছে 1.7 ইনটু 10 ইনভার্স 10 তাহলে আমাদের দেখতে হবে দ্রাবকতা কত তাহলে শুরুতে আমরা জানি AgCl ডিকম্পোজ হয়ে Ag প্লাস একইভাবে Cl মাইনাস প্রোডিউস করে অর্থাৎ সিলভার ক্লোরাইড এর দ্রাবকতা যদি s হয় সিলভার দ্রাবকতা s একইভাবে ক্লোরিনের দ্রাবকতা s হবে তাহলে আমরা কি লিখতে পারি Ksp ইকুয়াল s ইনটু s অর্থাৎ Ksp ভ্যালু যেটা আমাদের দেওয়া আছে এটা হচ্ছে 1.7 ইনটু 10 ইনভার্স 10 ইকুয়াল s স্কয়ার সুতরাং s এর ভ্যালু রুট অফ 1.7 ইনটু 10 ইনভার্স 10 তাহলে আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাবকতা বের করতে পারবো এরপরের অঙ্কটা আমরা যদি দেখি এরপর একটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড ফেরিক হাইড্রোক্সাইড এর দ্রাবকতা গুণফল দেওয়া আছে ফেরিক হাইড্রোক্সাইড এর দ্রাবকতা কত এটা একইভাবে করতে পারি আমরা যে Fe OH ফেরিক হাইড্রোক্সাইড এটা বিয়োজিত হয়ে Fe3+ একইভাবে ক্লোরাইড OH তিনগুণ প্রোডিউস করবে অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাবকতা S ফেরিকের হচ্ছে S একইভাবে ওই হাইড্রোক্সিল আয়নের দ্রাবকতা হবে 3S ফাইনালি আমরা বলতে পারি KSP ইকুয়াল S ইনটু 3S এটা ঘাত সহ গুণফল এটা বর্গের সূত্র অনুসারে সুতরাং KSP এর একটা ভ্যালু দেওয়া আছে 4 ইনটু 10 ইনভার্স 34 ইকুয়াল আমাদের এখান থেকে সামিশন আসছে সাপোজ ক্যালকুলেশন টু লাইভ বেক 27 s টু দি পাওয়ার 4 অর্থাৎ আমরা s এর ভ্যালু যদি বের করতে যাই তাহলে হবে আমাদের 4 ইনটু 10 ইনভার্স 34 বাই 27 রুট অফ 4 ঠিক আছে তাহলে আমরা এটা s এর ভ্যালু পাবো অর্থাৎ এখান থেকে s এর যে ভ্যালুটা হবে এটা হচ্ছে এটা যদি ফেরিক হাইড্রোক্সাইড FeOH ফেরিক হাইড্রোক্সাইড এর দ্রাবকতা হয় অর্থাৎ এই ফেরিক হাইড্রোক্সাইড দ্রাবকতা যদি 1.9 ইনটু 10 ইনভার্স 10 হয় তাহলে আমরা বলতে পারি যে ফেরিক হাইড্রোক্সাইড Fe ফেরিক 3 প্লাস এর ঘনমাত্র ঠিক একই যা হবে 1.9 ইনটু 10 ইনভার্স 10 আর হাইড্রোক্সিল আয়ন যেটা আমরা দেখছি এটা প্রোডিউস হচ্ছে 3 মোল অর্থাৎ 3 মোল তাহলে এটা থেকে আমরা 3 ইনটু 1.9 ইনটু 10 ইনভার্স 10 দিয়ে আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাওয়া যাবে তাহলে আমরা দেখছি দ্রাবকতার গুণফল থেকে কিভাবে দ্রাবকতা নির্ণয় করা যায় অর্থাৎ কোন একটা যৌগে দ্রাবকতার ভ্যালু দেওয়া থাকলে আমরা দ্রাবকতার গুণফল বের করতে পারবো অথবা দ্রাবকতার গুণফল দেওয়া থাকলে আমরা ওই যৌগের দ্রাবকতাও বের করতে পারবো ধন্যবাদ সবাইকে